আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ বাংলাদেশের চলমান পরিস্থিতি ক্রমাগতভাবে স্বাভাবিক হওয়ার সাথে সাথে মালয়েশিয়া সহ পৃথিবীর অনেক দেশ থেকে প্রবাসী ভাইরা দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। বিদেশ থেকে তথা প্রবাস থেকে প্রবাসী ভাইরা রেমিডেন্স সাময়িকের জন্য বন্ধ করে দিয়ে যে বর্তমান দেশকে স্বাধীন করার জন্য বড় একটি অবদান রেখেছেন। আমরা সমস্ত প্রবাসী ভাইরা এভাবেই আমরা আমাদের দেশকে অনেক দূরে নিয়ে যাব ইনশাল্লাহ। এবং বর্তমান এর সময় যে সমস্ত প্রবাসী ভাইরা দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, আপনারা যে আপনার নিকটতম যে সমস্ত ট্রাভেলস রয়েছে যোগাযোগ করতে পারেন, যেখানে আপনার আস্থা রয়েছে আপনি ওই সমস্ত ট্রাভেলস থেকে টিকিট কেটে যাবেন। আমরা বর্তমান এর সময় প্রবাসী ভাইদের জন্য যে সর্বোচ্চ কম দামের টিকিট দিচ্ছি আমাদের প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। যদি আপনারা মনোভূত হয়ে থাকে আমাদের প্রাইসটি আপনি যোগাযোগ করে আমাদের কাছ থেকে অনলাইনে অফলাইনে টিকিট নিতে পারেন। যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা অন্য প্রদেশে বসবাস করতেছেন, জোহর বারু, পিনাং, মালাক্কা, পিনাং, শ্রেমবান সহকার বিভিন্ন দূর প্রদেশে রয়েছেন, আপনার যাতায়াতের সমস্যা রয়েছে, আপনি সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ টিকিটটা নিতে পারেন। যে বিগত সময় থেকে আপনারা দেখতেছেন আমরা যেভাবে আপনাদেরকে বিশ্বস্ততার সাথে সার্ভিস দিয়ে আসতেছি, এই জন্য আমরা যে আপনাদেরকে এভাবেই সার্ভিস দিয়ে থাকবো। আর যে সমস্ত প্রবাসী ভাইরা ইতিমধ্যে টিকিট কেটেছেন, যে আপনার আজকে আগামীকাল বা কয়েকদিনের মধ্যে ফ্লাইট রয়েছে, আপনারা অবশ্যই এয়ারপোর্ট যাওয়ার আগে যে সমস্ত ট্রাভেলস থেকে টিকিট নিয়েছেন ওই সমস্ত ট্রাভেলসে যোগাযোগ করে টিকিট আপনার এয়ারপোর্টে যাবেন। যেহেতু আমরা দেখতেছি বর্তমান এর সময় অনেকগুলো ফ্লাইট যে রিশিডিউল হচ্ছে বা ডিলে হচ্ছে বা ফ্লাইটের আপনার ডেট ক্যান্সেল হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে যাতে করে কোনো প্রকার হয়রানির মধ্যে না পড়তে হয় আপনারা যোগাযোগ করেই যে আপনারা এয়ারপোর্ট যাবেন। এবং আপনার যেখানে বিশ্বস্ত মনে হয়, যেখান থেকে টিকিটটি আপনি বিশ্বস্ততা যেই পাচ্ছেন, আপনার নতুন করে ডেট পরিবর্তন করতে কোনো প্রকার ঝামেলা হবে না, রিশিডিউল করতে পারেন কম খরচে, একেবারে আপনার সহজেই ওই সমস্ত স্থান থেকে টিকিট কাটতে সবচেয়ে বেটার। যেহেতু অনেক প্রবাসী বা দেখা গেছে আপনি যে ডেট পরিবর্তন করবেন বা মাল যোগ করবেন, আপনি আপনার আসতে লেট হবে বা বাড়িতে গিয়ে সমস্যা হতে পারে, আপনার যে পরিবর্তন করতে গিয়ে অনেক প্রবাসী সমস্যার মধ্যে পড়তে হয়, তাই তো আমরা অবশ্যই যেই যেখান থেকে আমাদের আস্থা হয় ভালো দেখে আমরা টিকিট কাটবো ওই সমস্ত স্থান থেকে। অনেক সময় অনেক প্রবাসী বা বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতেছেন, ফরেনের মধ্যে পড়তেছেন, তাই তো আমরা যেই যাওয়ার আগে বা টিকিট কাটার আগে আপনাদের কাছে শেয়ার করতেছি আপনারা অবশ্যই যে আমাদের কাছ থেকে টিকিট কাটতে হবে এমনটা কিন্তু না, আপনারা বিশ্বস্ত মাধ্যম দেখে ইনশাল্লাহ টিকিট কাটেন, তাহলে আপনি যেই বাংলাদেশের যাতায়াতে অনেক সহজ হবে, সুন্দর হবে, আরামদায়ক হবে। আর অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে টিকিটের দাম যাচাই বাছাই করতে পারেন, যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন এবং নতুন বাংলাদেশের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।